নমস্কার ভাই সমাফিল, সাবধান করে দিলাম। তোমার মতো এমন ছাত্র হাজার হাজার আমি পড়াই। মুরিদের সংখ্যা 70,000-এর উপরে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। ও বোনের ভাই, ই ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, ওরে কে আগুন লাগিল আল্লাহ কারবালার মহিদানে, ওরে ফুরাত নদী গেরাম করলো ইয়াজিদা দুশমনে, ওরে কে আগুন লাগিল আল্লাহ কারবালার মহিদানে, ওরে ফুরাত নদী গেরাম করলো ইয়াজিদা দুশমনে, ওরে নবীর বংশ শহীদ করলো, নবীর কলহবানির কারণ, এ ও বোনের ভাই, এ ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, বলো নো বোনের ভাই, এ ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, আরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণ, কথা গোনা থেকে না, হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল তোমাইকে, ওরে গাছের পাতা চরে পড়ে সখিনার কান্দনে, বিয়ে করে গেল স্বামী কারবালার মহিদানে, ওরে গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দর, ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার মহিদানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা দিল ইয়াজিদা দুশমনে, এ ও গুনের ভাই, কি ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, বলো ও গুনের ভাই, কি ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, ওরে নবীর বংশ শহীদ করলো, নবীর ইয়াজিদা দুশমনে, হে ও গুনের ভাই, হে ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, আরে ও গুনের ভাই, হে ভাই রে, কারবালায় আনিল তোমাইকে, হযরত আলী আকবর শহীদ হইয়া গেছে কারবালার ময়দানে, হাত তুলে কন্যা হাই হইছে, আল্লাহু আকবার বলে, অসুবিধা হইতাছে নি, ওই ফুরাতের পানি বন্ধ করছে যারা, এরা কি জান্নাতি না জাহান্নামী, এই আওয়াজে মানি না, হাত ধরে কোন জান্নাতি না জাহান্নামী, সন্দেহ আছে, রবির মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জৈনবরে, আমার সন্তানকে তারা শহীদ করে দিল, আমার সাথে যত লোক ছিল রে, সবাই রে একে একে সন্তান শহীদ করলো, এমনকি দুধের বাচ্চা আলী আসগরকেও তারা শহীদ করে দিল, এ জৈনব, এই যুবক, জুতা ছিনো, জুতা ছিনো, স্যান্ডেল ছিনো, আর একবার বিয়াদবি করবার দেখবা, খবর আছে, নমস্কার ভাই সমাফিন, আমি 40 মিনিট পরে তোমাকে কথাটা বললাম, 40 মিনিট পরে আমি কথা বলার সাথে তুমি আমার সাথে কথাটা রিপিট করো কেন, এই বয়সে যদি এই অবস্থা বাকি দিন যাবে কিভাবে, সাবধান করে দিলাম, তোমার মতন এমন ছাত্র হাজার হাজার আমি পড়াই, মুরিদের সংখ্যা 70,000-এর উপরে বেড়া,
তাহিরিয়া সুন্নি সংগঠনের 2 লক্ষের উপরে কর্মী আছে, কিন্তু বেয়াদবি করার সুযোগ এই তাহিরির সামনে হয় না। 40 মিনিট পরে আমি তোমাকে ধরলাম, আমি আমি বোকাল দিলে তুমি আমার সাথে রিপিট করো, আল্লাহ ইজারে তোমার বাপ মাকে তুমি ভাত দাও কিনা, আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করুক, আমিন। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো কোরআন সুন্নাহর আলোচনা, যেখানে হয় সেই জায়গাটা উত্তম জায়গা, এটা জান্নাতের বাগান। এখানে যদি তোমার বিয়াদবি হয় তাহলে তোমার জীবন ধ্বংস। আমি তোমাকে বড় ভাইয়ের মতন আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি মনে করবো না যে আমি আমাকে দেখে তুমি নমস্কার করছো, তোমাকে খেয়াল করতে হবে এখানে আহলে বাইতের আলোচনা চলতেছে। তোমার চাইতে আমি আরো বেশি মজা করতে পারি, আমার মজা তোমার চাইতে আরো মজা, তারপর এখানে আহলে বাইতের বয়ান চলতেছে, এখানে মজা চলে না, এখানে রসিকতা চলে না, হাসাহাসি চলে না, এই জন্য আমার ওয়াজের গতি ওইভাবেই রয়েছে। আমি হাসাইতে পারতাম যেমন আহলে বাইতের মহব্বত, তেমন তোমার বাচন ভঙ্গি হতে হবে। আরেকবার তুমি যদি আওয়াজ করো আমি বলবো পাশের লোককে তোমাকে ধরার জন্য। আদবে আউলিয়া হয়, বিয়াদবে শয়তান হয়, এটা মাথায় রাখতে হবে। দুরূদ শরীফ পড়েন, শয়তান চলে যাবে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।